14 জুন 2023 সালে এই প্রাথমিক সহশিক্ষকদের একটা পরীক্ষা হয়, এই সার্কুলার দেয় ঢাকা এবং চট্টগ্রামে। প্রায় ১১ লক্ষ মানুষ এটার জন্য কি করেন, এই পরীক্ষা দিয়েছিলেন। তো ১১ লক্ষ মানুষ এটাতে পরীক্ষায় বসছিলেন। তো পরীক্ষার দিনে দেখা যাচ্ছে যে সবগুলা পত্রিকায় আসছে, পরীক্ষার দিনে প্রশ্নপত্র ফাঁস হয়। হওয়ার পর পুলিশ এবং ডিবি, আমাদের ডিবি পুলিশ, এর মধ্যে অনেককেই গ্রেফতার করেন এবং তারা স্বীকার করেন যে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে কারা কারা জড়িত, কিভাবে কি হয়েছে সবকিছু ছিল। এবং অনেকগুলো পত্রিকায় এই রিপোর্ট আসার পরেও দেখা যাচ্ছে যে আমাদের মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ইনকোয়ারি তো দূরের কথা, বরং তারা এইটারে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা বাইবা কল করতেছেন, বাইবা হচ্ছে এবং বাইবা চলতেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে এই এইরকম দিবালোকের মতো পরিষ্কার একটা এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়, এটা তো একটা দুর্নীতি, দিবালোকের মতো পরিষ্কার এইরকম ঘটনা একটা তদন্ত কেউ করলো না। এর মানে হচ্ছে কি, আমরা ধারণা করতেছি এটার মধ্যে যারা জড়িত তাদের মধ্যে ইভেন যারা এই মন্ত্রণালয়ে যারা ছিলেন তারাও জড়িত থাকতে পারেন। এই জন্য আমরা আদালতে, আমরা আজকে মহামান্য হাইকোর্টে আসছিলাম, এসে আমরা এই একটা ইনকোয়ারি চেয়েছি এবং এই যে ফ্রেশ একটা পরীক্ষা নেওয়ার জন্য বলছি। এবং কেন না নেওয়াটা, বা এই যে ফেয়ার একটা তাদের যে ফেয়ার একটা এক্সাম করতে না পারাটা কেন অবৈধ হবে না, আমরা রুল চেয়েছি। মাননীয় আদালত আমাদেরকে রুল দিয়েছেন, ভাইবা বসি যে পরীক্ষাটা, ভাইবা পরীক্ষাটা স্টে করে দিয়েছেন 6 মাসের জন্য এবং একটা ইনকোয়ারি কমিটি করে 3 মাসের মধ্যে ইনকোয়ারি রিপোর্ট হাইকোর্ট বরাবরে জমা দিতে বলেছেন। জি, সবকিছু যেটা যেভাবে আছে। কোন সালের এটা? 2023 সালের এই সার্কুলারটা, 2023 সালের 14 জুন এটা ওই সার্কুলারে এখন পর্যন্ত এই প্রসেসটা চলতেছে। আপনি চিন্তা করেন যে সারা পরীক্ষা কি কিছু কয়টা হয়েছে? পরীক্ষা কি হয়েছে? কোন কয়টা পরীক্ষা হয়েছে? ভাইবা চলছে, এর আগে তো রিটেন ছিল, রিটেন হয়ে গেছে। এবং দুর্নীতিটা এবং প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টা, এটা কিন্তু এমসিকিউর সময়, এই যে 100 মার্কের যে একটা এমসিকিউ থাকে ওই সময় হচ্ছে দুর্নীতি। যাদের ভাইবা হয়ে গেছে, হ্যাঁ, তাদের নিয়োগ সব ভাইবা তো এখন পরীক্ষাটা হয়েছে, নিয়োগ তো পরে, ভাইবার পরে তো রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে না নিয়োগের প্রশ্ন। এখন হচ্ছে গিয়ে পুরা প্রসেসটাই আপাতত ইনকোয়ারি হয়ে রেজাল্ট আসার আগ পর্যন্ত এটা বন্ধ থাকে। কত শেষ হবে এটা? এই যে বললাম যে 2023 সালের 14 জুন এটার কি ছিল? ভাইবাতে আমরা এক্স্যাক্টলি এখন জানি না, প্রায় 48,000 ভাইবাতে সব বন্ধ থাকবে, সব বন্ধ থাকবে। 48,000 ভাইবাতে কল করছে, 48,000 6 মান্থ। তবে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি যে এই মামলাটাতে আরেকটু গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি দিবালোকের মতো পরিষ্কার যখন ইনফরমেশন পাবেন বা তথ্য পাবেন যে একটা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, এরপরও যখন অথরিটি এই পরীক্ষা আটকাবেন না, এই পরীক্ষার ব্যাপারে কোনো ইনকোয়ারি করবেন না, এর মানে কি দাঁড়াচ্ছে জানেন? যে পরবর্তী পরীক্ষায় আরো উৎসাহিত করা, যে আসেন দল বল মিলে আমরা প্রশ্নপত্র ফাঁসে আমরা জড়িত হই এবং প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়েই আমরা জাতীয় জীবনে আমরা বিভিন্নভাবে চলেন, আমরা একসাথে মিলেমিশে আমরা ছাত্রদেরকে পড়াই। এবং এই যারা টাকা পয়সা দিয়ে এরকম প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে যেসব টিচার হবে, আপনার কি মনে হয় যে বাকি 30 বছর এরা কোনো ভালো বাচ্চা এই আমাদেরকে দিতে পারবে, এই জেনারেশনকে? এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।